নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমরা আজকে এই ভিডিওটাতে জানবো যে কি করে একটা জিআইএফ ফটোকে নিয়ে সেটাকে স্টিল ফটোতে কনভার্ট করা হয়। কারণ আমার আগের যে ভিডিওটা ছিল তাতে আমাদের একটা জিআইএফ এবং একটা স্টিল ফটো দরকার, একই ফটো। তো সেটা কি করে তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে জানাবো। আমার ভিডিও চ্যানেলটা ভালো লাগলে আপনাদেরকে একটাই কথা আমি সবসময় বলে আসি যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নিন, বেল আইকনে ক্লিক করে নিন। কারণ আমি ইন্টারঅ্যাক্টিভ ভিডিও একটা একটা দিতে আরম্ভ করেছি, আমার মাথায় অনেক কিছু রয়েছে, সেগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তো যাই হোক, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে, এবং চ্যানেলের সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। চলুন তাহলে দেখা যাক যে আমরা গুগলে কোনো একটা জিআইএফ কে সিলেক্ট করে সেটাকে ডাউনলোড করে সেটা স্টিল ফটো কি করে তৈরি করি। সার্চিং থেকেই শুরু করি। আমরা ফার্স্টে গুগলে লিখলাম অ্যানিমেটেড অ্যানিমেটেড জিআইএফ। আপনি ইমেজ সেকশনে চলে যান। ইমেজ সেকশনে চলে গিয়ে অনেক রকম আপনার কাছে ইমেজ আসছে, আপনি তার মধ্যে থেকে যেটা আপনার ইচ্ছা সেটা আপনি চুজ করুন। আমি দেখছি একটা ভালো কি পাওয়া যায়, আমি এটাকে এটাকেই নিলাম। কি আছে আমি জানি না, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, এই দেখুন এই জিনিসটা রয়েছে, এটাকেই ধরে আমি এটাকেই ধরে নিচ্ছি। ঠিক আছে, আমি এটাকে সেভ করে নিলাম। কোথায় করছি, আমাদের HTML এর মধ্যে যেটা রয়েছে, আমি নাম দিলাম টেস্ট, টেস্ট নামে ওটাকে সেভ করে নিলাম, টেস্ট জিআইএফ সেভ করে নিলাম। স্টিল ফটোটা কি করে বানাবেন, আপনাকে কিছু করতে হবে না, লিখবেন ফটোপিয়া। photopia.com, ঠিক আছে। photopia.com টা কি, এটা আপনার অনলাইন একটা ফটো এডিটিং সফটওয়্যার বানিয়ে রাখা আছে। আপনার কাছে ফটোশপ থাকবে কি না থাকবে, তার লাইসেন্স আছে কি না আছে, অত ঝামেলার মধ্যে না গিয়ে আপনি ডাইরেক্ট ফটোপিয়া খুললেন, আপনার ফোল্ডারটায় গেলেন, এই ফটোটাকে সিলেক্ট টেনে এখানে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে আপনি কিচ্ছু করবেন না, কোনো লেয়ারে হাত দেবেন না, কিচ্ছু করবেন না, যেরকম আছে সেরকম। আপনি ফাইলটা খুলুন, এক্সপোর্ট অ্যাজ জেপিজি করে নিন। জেপিজি করলে আপনাকে এখানে কোয়ালিটিটা জিজ্ঞেস করবে, কোয়ালিটি আপনি 100% করে দিন। দেওয়ার পরে আপনি সেভ করে নিন, দেখুন সেভ হয়ে গেছে জেপিজি নামে। ঠিক আছে, test.jpg নামে হয়ে গেছে। তাহলে আমরা যদি ইমেজে যাই তাহলে এখানে দেখব, আচ্ছা এটা এখানে আসেনি, এটা অন্য কোথাও আমার ডাউনলোড ফোল্ডারে মেবি হয়েছে। হ্যাঁ, তাহলে আপনি এখান থেকে কাট করে নিয়ে রেখে দিলেন। ঠিক আছে, তাহলে আপনার কাছে তৈরি হয়ে গেল একটা জিআইএফ ফটো, যেটা খুললে আপনি দেখবেন যে এই ফটোটা অ্যানিমেট হচ্ছে। এই দেখুন এটা এখানে অ্যানিমেট হচ্ছে। আর যদি আপনি স্টিল ফটোটা খোলেন তাহলে দেখবেন যে এটা এখানে অ্যানিমেট হচ্ছে না। ঠিক আছে, তাহলে বোঝা গেল, আপনি শিখে গেলেন কি করে আপনাকে অ্যানিমেটেড ফটোকে স্টিল করতে হবে। চলুন তাহলে পরের ভিডিওতে দেখা হবে, আজকের জন্য বাই।